প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরতে হল দুই কিশোরকে ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের বাড়িতে জানা যায় চোদ্দই মে শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পুরাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হল সদরের উত্তর চরমসুরা এলাকার সরফতুল্লার ছেলে ফাহিম ও একই এলাকার মোহাম্মদ মানিকের ছেলে জিসান এ ঘটনায় আহত জাহিদকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে প্রাইভেট কার নিয়ে জেলা সদর থেকে টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড়ির অভিমুখে যাচ্ছিল তিন বন্ধু পথে পুরাবাজারের ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নতুন করে নির্মাণাধীন একটি সেতু তৈরি করা হয়েছে ফলে পাশে নতুন সেতু দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু দ্রুত গতির গাড়িটি নতুন সেতু দিয়ে না গিয়ে নির্মাণাধীন বেইলি সেতু দিয়ে অতিক্রম করার সময় খালের পানিতে পড়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এদিকে নিহতদের স্বজনদের আহাচারিতে হাসপাতালে তৈরি হয় শোকাবহ এক পরিবেশ এলাকাবাসী বলছেন নির্মাণাধীন ভাঙা সেতুতে সতর্কবার্তা থাকলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। রাহিম জিমুল চৈতি টিভি